হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবাই? সবাইকে আরও একবার স্বাগতম আমাদের টেক ইন্স্যুরেন্স টেক শাকির চ্যানেলে। তো আজকে আমরা আলোচনা করব যে মোবাইলের যত আধুনিক চার্জার আছে তা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। মোবাইলের চার্জার সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখানে দেখা যাচ্ছে যে আপনারা মোবাইল ইউজ করেন, বাট মোবাইলের চার্জারের কারণে আপনার মহামূল্যবান মোবাইলটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা ব্যাটারিটার সমস্যা কিন্তু ইজিলি হইতে পারে। সো আজকে জানাবো যে কয়েকটা চার্জার সম্পর্কে, খুব আধুনিক চার্জারগুলো কী কী এবং আধুনিক চার্জারের মধ্যে কী কী আছে, এমনকি আজকে আপনারা জানতে পারবেন যে লিথিয়াম আয়ন স্মার্টফোন চার্জার কোনটা, তারপর ইউএসবি কেবল চার্জার কোনটা, ওয়্যারলেস চার্জিং কোনটা, তারপর আপনার ব্লক ফ্ল্যাশ চার্জিং কোনটা, এরকম আরও অনেক ফিচার চার্জিং নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমরা আলোচনা করব। তো বন্ধুরা, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্যই ধন্যবাদ। তো আজকের মূলত আলোচ্য বিষয় হলো মোবাইলের যত আধুনিক চার্জার সম্পর্কে। স্মার্টফোনের চার্জ নিয়ে কম বেশি সবাইকে দুশ্চিন্তায় থাকতে হয়। কেউ বাইরে বের হলে বারবার চেক করেন মোবাইলে পর্যাপ্ত চার্জ আছে কি না, নতুবা কাজের মাঝে হঠাৎ ফোন বন্ধ হয়ে গেলে বিপদ। ফোনের চার্জ ধরে রাখার জন্য স্মার্টফোন কোম্পানিগুলো প্রতিযোগিতায় খুব মেতে উঠেছে। তারা নিত্য নতুন প্রযুক্তিও নিয়ে এসেছে, মানে স্মার্টফোনের পাশাপাশি কিন্তু তারা চার্জারের ক্ষেত্রেও কিন্তু তারা অনেক নতুনত্ব নিয়ে এসেছে। কারণ চার্জিংয়ের ক্ষেত্রে আপনি যখনই কিন্তু বাইরে বার হন অথবা মোবাইলটা আপনি ইউজ করেন, তখন কিন্তু বারবারই আপনার কি চার্জিং, যে মোবাইলটা কত পার্সেন্ট চার্জ আছে বা কত পার্সেন্ট চার্জ থাকবে বা কত দ্রুত চার্জ হয়ে যাচ্ছে, এই চার্জারটা কিন্তু আপনি সবসময় খুঁজতে থাকেন। তো আধুনিক প্রযুক্তির কারণে মোবাইল চার্জ কয়েক মিনিটে ফুল চার্জ হয়ে যায়, সৌরবিদ্যুতের মাধ্যমেও চার্জ হয়, আবার আরেক মোবাইলে সংস্পর্শে চার্জিং ইত্যাদি সবই সম্ভব হয়ে উঠেছে বর্তমান টেকনোলজির কারণে। সামনে আরও এমন প্রযুক্তি আসছে যা এতদিন মানুষের কল্পনাতেই ছিল। অথচ একটা সময় একটি স্মার্টফোন চার্জ হতে 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত কিন্তু লেগে যেত। একটা স্মার্টফোন যদি আপনি কয়েক বছর আগেও চার্জ দিতে যেতেন, ফুল চার্জ হইতে 4 থেকে 6 ঘন্টা কিন্তু লেগে যেত। আর আপনার আজকে আমরা মূলত প্রায় আপনার 5 কি 6 প্রকারের মতো আমরা আলোচনা করব চার্জিং সম্পর্কে, যে কি চার্জার কি হিসাবে ইউজ করা হয় এবং কোন চার্জারটি আপনার সম্পূর্ণ ভালো এবং কোন চার্জারটি আপনাকে ব্যাকআপ দিতে পারবে ভালো, আপনার মোবাইলের জন্যও ভালো এবং সব কিছুর জন্যও ভালো। তো আমরা যদি প্রথমে আসি লিথিয়াম আয়ন স্মার্টফোন চার্জার হিসাবে কথা বলতে, তাহলে দেখা যাচ্ছে যে গবেষকরা বলেছেন অধিকাংশ মোবাইল ফোন ও ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইসে লিথিয়াম আয়ন রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে। এখন পর্যন্ত বেশিরভাগ স্মার্টফোন কোম্পানি এই প্রযুক্তি ব্যবহার করে থাকে। সেলফোন স্মার্টফোনে রূপান্তরিত হওয়ার সাথে সাথে এর ব্যাটারি ধীরে ধীরে পোর্টেবল হওয়া শুরু করে। এই সময় ওয়াল চার্জার ছিল ক্লাসিক সেলফোন চার্জার, যে ব্যবস্থা এখন আর নেই। এক কথায় সেলফোন চার্জার ও ব্যাটারি যতটা সংকুচিত হয়েছে, চার্জিং সময় অনুপাতে হারে কমেছে, মানে আপনার ব্যাটারিটা যত সংকুচিত যত কম হবে ঠিক ততই কিন্তু দেখা যাচ্ছে যে আপনার মোবাইলের চার্জার স্পিডটা আরও বেশি হয়ে যাবে। তারপর যদি আমরা দেখতে চাই যে ইউএসবি কেবল সম্পর্কে আমরা সবাই জানি, তো দেখা যাচ্ছে লিথিয়াম বা ওয়াল চার্জারের পর চার্জিংয়ের পরবর্তী প্রযুক্তির নাম ইউএসবি কেবল। আমরা কিন্তু ফার্স্ট প্রযুক্তিতে যদি যাই তাহলে কিন্তু লিথিয়াম বা ওয়াল চার্জার, এর দ্বিতীয় প্রযুক্তিটাই হলো কি আমাদের ইউএসবি কেবল হিসাবে পরিচিত। এর মাধ্যমে একসাথে ডাটা ট্রান্সফারও করা সম্ভব, মানে আপনি চার্জারও দিতে পারবেন এবং কোনো কিছু ডাটা ট্রান্সফার, মানে আপনি যদি মোবাইলে অথবা কোনো কিছুতে আপনি ডাটা ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে কিন্তু এই ইউএসবি কেবলের মাধ্যমে কিন্তু পসিবল। অ্যাম্পারেজ কেবল নির্বাচনের উপর নির্ভর করে একবার ফোন চার্জ হতে কত সময় লাগবে, তবে এর গড় চার্জিং সময় হচ্ছে প্রায় 3 ঘন্টা। প্রকৃতপক্ষে ওয়াল চার্জারের চেয়ে ইউএসবি কেবল 4 গুণ বেশি মন্তর, কিন্তু এটি আকৃতি ও কানেক্টিভিটির দিক থেকে বিশ্বব্যাপী বৈচিত্র্য নিয়ে এসেছে। মানে আপনার যখন লিথিয়াম বা ওয়াল চার্জারের যুগ ছিল ঠিক তখনই ইউএসবি কেবল এসে এটা কিন্তু বিশ্বব্যাপী বৈচিত্র্য নিয়ে এসেছে, কারণ এটার মাধ্যমে কিন্তু আপনি চার্জও দিতে পারবেন প্লাস কোনো ডাটা আপনি কিন্তু সহজেই আদান প্রদান করতে পারবেন যে কোনো জায়গায়। তারপর ওয়্যারলেস চার্জিংয়ের সম্পর্কে যদি আমরা ধারণা নিতে যাই, সেক্ষেত্রে কিন্তু মাত্র কয়েক বছর আগে ওয়্যারলেস চার্জিং বাজারে এসে হইচই ফেলে দেয়। এখানে ফোন চার্জিংয়ের জন্য গতানুগতিক ওয়াল সকেট প্লাগ ইন করার কোনো দরকারই নেই, মানে আপনি মোবাইলে কিন্তু কোনো চার্জারই লাগানোর দরকার নেই। ওয়াল চার্জিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের তারেরও প্রয়োজন হয় না, ফলে স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের ঝামেলামুক্ত হয়ে আরামে ফোন চার্জ দিতে পারেন। দেখছেন বন্ধুরা আপনারা যে ওয়্যারলেস চার্জারটা কি আপনার মোবাইলে কি, আমরা কিন্তু দেখা যাচ্ছে যে মোবাইলের পুট খুঁজে বা মোবাইলের ইয়া খুঁজে যে মোবাইলটা কীভাবে চার্জ দেবো, এই ক্ষেত্রে কিন্তু এটা দরকার হয় না ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রে। বারবার প্লাগ ও আনলক
হলো আনপ্লাগ এর ঝামেলা থাকা না থাকায় এই ডিভাইস অস্থায়িত্ব বৃদ্ধি পায়, চার্জিং পোর্টও কেবলের ব্যবহার কারণে ফোনে ক্ষতি সাধন থেকে রক্ষা পায়। আমরা যখন মনে করেন মোবাইলে সবসময় চার্জিং পোর্টটা আপনার মানে সবসময় ইউজ করি, তখন কিন্তু মোবাইলের চার্জারের পোর্টটা ওইটা ক্ষয় হতে থাকে, এক্ষেত্রে কিন্তু মোবাইলেরও সমস্যা হয় অনেক সময়। এক্ষেত্রে কিন্তু ওয়্যারলেস চার্জার যখন আপনি ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আর হবে না বারবার, আপনি জাস্ট একটা ডিভাইস থাকবে, ডিভাইসের উপরে রাখবেন, অটোমেটিক আপনার চার্জিং হয়ে যাবে। আর আমরা যদি আস্তে আস্তে ডেভেলপমেন্টের দিকে যাই, দেখা যাচ্ছে যে বুক ফ্ল্যাশ চার্জিং কোরাকে বলে 2014 সালে প্রথমবারের মতো বুক ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি নিয়ে আসে স্মার্টফোন ব্র্যান্ড অপো। এর মাধ্যমে আগের যে কোনো সময়ের চেয়ে স্মার্টফোন চার্জিংয়ে এখন সময়ও কম লাগে, কোনো কোনো ব্র্যান্ডের 1 ঘন্টারও সময় কম লাগে। এতে ভোল্টেজ উঠানামা করলেও ফোনের কোনো ক্ষতি হয় না এবং টেকসই ব্যাটারি দেখা যায় যে অনেক সময় কিন্তু শর্ট সার্কিটের কারণে আপনার মোবাইলটি কিন্তু অনেক সমস্যা ক্ষেত্রে হইতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়্যারলেস চার্জিংয়ে এই জিনিসটা ভয় থাকে না। তো আমরা যদি আপনার আরও আপডেটের দিকে যাই, যে চার্জিংয়ে আরও আপডেটে, তাহলে 2014 সালে প্রথমবারের মতো বুক ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি নিয়ে আসে স্মার্টফোন ব্র্যান্ড অপো। এর মাধ্যমে আগের যে কোনো সময়ের চেয়ে ফোনের চার্জিং কিন্তু অনেক কম সময় লাগে, কোনো কোনো ব্র্যান্ডের 1 ঘন্টারও কম সময় লাগে। এতে ভোল্টেজ ওঠানামা করলেও ফোনের কোনো ক্ষতি হয় না, টেকসই থাকে। আর যদি আমরা দেখা যাচ্ছে যে আরও আপডেটিংয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু সোলার চার্জার নামে একটা জিনিস আছে। এই যতদিন যাচ্ছে মানুষ নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব বুঝতে পারছে, পরিবেশ বান্ধব হওয়ার কারণে বর্তমানে স্মার্টফোনের সোলার বা সৌর চার্জারের ব্যবহার কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। চার্জারের কার্যক্ষমতার উপর নির্ভর করে সৌরশক্তির মাধ্যমে যতক্ষণ লাগবে মোবাইল চার্জ হবে, চার্জারের ক্ষমতা যত বেশি হবে তত দ্রুত আপনার মোবাইলটা চার্জ হয়ে যাবে, এর কোনো গড় সময় নেই। তবে সর্বোচ্চ 4 ঘন্টা লাগতে পারে একবার মোবাইল চার্জ দিতে, মানে সৌরবিদ্যুৎ, এটা হলো আপনার আর আমরা যে সৌরবিদ্যুৎ ইউজ করি না, সে সেম টাইম দেখা যাচ্ছে যে এখানে একটু সময় বেশি লাগতে পারে, বাট আপনার চার্জারের ক্ষমতা অনুযায়ী এখানে কিন্তু আপনার চার্জ হবে মোবাইলটা। তো চার্জিং কিউ কস সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই, এই জিনিসটা কিন্তু এখনও ওরকমভাবে আপনার ডেভেলপমেন্ট হয়নি। যে ফোন চার্জ দেওয়াকে আরও জনপ্রিয় বিকল্প হচ্ছে কিউ কস, বিভিন্ন মডেলে ফোন চার্জ দেওয়ার জন্য এতে রয়েছে নানা চার্জার, এটি সহজে ব্যবহারযোগ্য, নিরাপত্তার সাথে কোনোটির গোপন পাসওয়ার্ডও রয়েছে। তবে গড়ে 2 ঘন্টার বেশি সময় লাগে না একবার ফুল চার্জ হতে। কিউওয়াইস ওয়্যারলেস চার্জারের চেয়ে এটি দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন, মানে আমরা যদি দিন দিন যত যাচ্ছি আমাদের চার্জার বলেন বা যে কোনো এই ওয়ার্ল্ড, মানে বর্তমান যুগেই কিন্তু বৈজ্ঞানময় যুগ বলা হয়, ঠিক আছে, সায়েন্টিফিক যুগ বলা হয়, তো এই যুগটাকে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে দিন দিন আমাদের সব কিছু ডেভেলপমেন্ট হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু মোবাইল ব্র্যান্ডিংয়ের পাশাপাশি কিন্তু মোবাইল যারা ব্র্যান্ডে করতেছেন তারা কিন্তু চার্জারের প্রতিও দিন দিন আপনার জোর দিতেছে, কারণ চার্জার ভালো হলেই কিন্তু অনেকেই কিন্তু মোবাইলের চার্জারের উপরে বা আপনার মোবাইলটা কত পার্সেন্ট চার্জ থাকবে বা কত তাড়াতাড়ি চার্জ হবে ওইটার উপরে কিন্তু মোবাইলটা কিনে থাকে, অনেক পার্সনে আছে তারা কিন্তু এগুলো করে থাকে। তো বন্ধুরা দেখা যাচ্ছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যেন আমরা পরবর্তী ভিডিওগুলো দিলে আপনারা সহজেই সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর দেখা যাচ্ছে যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আপনাদের সাপোর্টেই কিন্তু দিন দিন চ্যানেলটা এগিয়ে যাচ্ছে। চ্যানেলটা এগিয়ে যাওয়ার ফলে কিন্তু আমরা দিন দিন আপনাদের কমেন্ট অনুযায়ী কী কী ভিডিও চাচ্ছেন আর সেই ভিডিওগুলোই দেওয়া আমরা চেষ্টা করতেছি। আর আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু সেই ভুলগুলো ক্ষমার চোখে দেখে আমাদের সাজেস্টেড করবেন আমরা কীভাবে ভিডিওগুলো আরও নতুন নতুন ভিডিওগুলো দিতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে দেখা বেল আইকনটা দিতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমরা তো আছি আপনাদের সাথেই। আর দেখা যাচ্ছে আমরা পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো, যেই অ্যাপসগুলো আপনাদের মোবাইলে রাখলে আপনার মোবাইলটা হ্যাং অথবা যে অ্যাপসগুলো আপনার না রাখাই ভালো সেই অ্যাপস সম্পর্কে কিন্তু আমরা বলবো। গত কয়েক মান্থ আগেও কিন্তু কয়েক মাস আগেও কিন্তু আপনার কিছু কিছু অ্যাপ যেমন চাইনিজ অ্যাপগুলো ব্যান হওয়ার কথা বলা হয়েছিল, তো চাইনিজ অ্যাপগুলো তো আছেই, পাশাপাশি কিছু কিছু অ্যাপসগুলো আছে ওইগুলো আপনাদের মোবাইলে না রাখাটাই ভালো প্লে স্টোর থেকে। দেখা যাচ্ছে ওই অ্যাপসগুলো যদি রাখেন আপনি আপনার মোবাইলটা কিন্তু সমস্যা হতে পারে বা আপনার হ্যাক হয়ে যাওয়ার কিন্তু ডাটাগুলো হ্যাক হয়ে যাওয়ারও সমস্যা থাকতে পারে। তো আমরা পরবর্তী ভিডিও ওই ভিডিওটা নিয়ে আসবো যে কোন কোন অ্যাপসগুলো আপনি রাখতে পারবেন না। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেন। তো আজকে আর কথা বাড়াবো না, তো ভালো থাকবেন সবাই,
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন, কারণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রত্যেক ভিডিওর মধ্যেই দেওয়া হয়। আপনাদেরকে ধন্যবাদ, ভালো থাকবেন।